হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখেন আজ আমাদের এখানে কিভাবে বৃষ্টি হচ্ছে। কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত দিয়েই যাচ্ছে। এখন বাজে 12টা। কত বৃষ্টি দিল আজ। এখন চলে যাব রান্নাঘরে। এসে পড়লাম রান্নাঘরে, এসে পেঁয়াজ কাটতে বসে গেলাম। আজ কিছুই বানাবো না, আজ শুধু ডিম দিয়ে ডিমের ঝোল বানাবো, আর ডাল আর এক বেগুন ভাজি বানাবো, আর কিছুই বানাবো না। ওইগুলো দিয়েই আজ দুপুরে চলে যাবে। রাতে হাজবেন্ড কাজ থেকে চলে আসবে, তাই রাতে অন্য কিছু বানাতে হবে। দুপুরে এইগুলোই বানালাম শর্টকাটভাবে। ঘরে কিছু কাজও ছিল, তাই লেট হয়ে গেছে ওগুলো করতে করতে। এদিকে ডিম আর আলুগুলোকে ভেজে নিলাম। ডিম আলু ভেজে এখন পেঁয়াজ আর টমেটো দিয়ে ওগুলোকে ভালোভাবে ভেজে নেব। এই দেখেন, ওই দিকে আমার ছেলে স্নানেও চলে গেছে, ও স্নানটা সেরে নেবে। আর ওরা স্নান করে আসার পর ওদেরকে বললাম, কাল রাতের কিছু ছিল রুটি, ওদেরকে বললাম খেয়ে নিতে। ও বলল খাবে বলে, ওদেরকে দেবে হয়েছে বলে দিয়ে দিলাম। এদিকে দেখেন আমার ডিম তরকারিটা হয়ে যাচ্ছে, পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এই দেখেন, এখন পেঁয়াজ গুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এখন জিরের গুঁড়ো, হলদি গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে তারপর আলু ডিম ওইগুলো দিয়ে একটু পাতলা করে ঝোল বানিয়ে নেব। আমার ছেলে মেয়েরা ওরা মানে শুকনো কিছু খেতে পারে না, তাই ওদের জন্য ঝোল দিয়ে বানাতে হয়। এই দেখেন ঝোলটা এরকমই থাকবে, আটটু ফুটতে দেব আর একটু শুকা শুকাবে, তারপর নামিয়ে নেব। তারপর দেখেন আমি বাসনগুলো মেজে নিচ্ছি, আর আমার মেয়েকে ডেকেই যাচ্ছি, এদিকে আয় এদিকে আয়। বাসনগুলোকে একটু গুছিয়ে রাখ, ওইখানে জায়গা নেই। আমি শকরা কুকার রেখেছি, তো তাই ওকে বললাম, ও আসলো, বাসনগুলো গুছিয়ে রাখবে। এই দেখেন ও বাসনগুলো গুছিয়ে ও চলে যাবে ওর ভাইয়ের সাথে খেলা করতে। ওকে বলছি আমি, স্নানে যা স্নানে যা, ও আর কথাই শুনছে না, ও ওর ভাইয়ের সাথে খেলাই করে যাচ্ছে, খেলাই করে যাচ্ছে, কিছু বললে শুনতেই চায় না ওদের। দেখেন আমি কুকারটাকে মেজে নিচ্ছি, কুকার মাজা এত কষ্ট। কুকারটাকে মেজে তারপর আমি কী করব, ডিমের ঝোলটাকে নামিয়ে নেব। ওইটা হয়ে গেছে, তার জন্য ডিমের ঝোলটাকে নামানোর পর কুকারটা ধুয়ে ওই কুকারে অল্প ডাল বসিয়ে দেব।
এই দেখেন ডালটাকে এখন রেডি করে নেব। ডাল কুকারে বসিয়ে দিয়েছি আর এখন বেগুনগুলোকে কেটে নিয়েছি। বেগুন কেটে এখন বেগুনে হলুদ আর হলুদ গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে নেব, মাখিয়ে ওইগুলোকে ভাজা করে নেব। ওই দিকে ভাজাগুলো বসিয়ে আর ডাল সিদ্ধ বসিয়ে আমি কুকারে সিটি দিতে দিতে ভাজাগুলো ভাজা হতে হতে আমি ওইদিকে আমার হাজব্যান্ডের রুমে চলে গেলাম। হাজব্যান্ডের রুমে গিয়ে আমি বিছানার চাদরটা চেঞ্জ করে চলে আসলাম, কারণ ওরা আসলে তো এরকম ভালো লাগে না দেখতে, তাই বিছানার চাদরটা তো চেঞ্জ করে ঘর দরজা ঝাড় দিয়ে আবার ঝাড় দিয়ে নিয়েছি। সকালে একবার দিয়েছিলাম, তবু আবার দিয়ে দিলাম ঝাড় দিয়ে। তারপর আমি রান্নাঘরে এসে ভাজাগুলোকে বেগুন ভাজাগুলোকে নামিয়ে নিয়েছি। তারপর নামিয়ে ডালও সম্পাস দিয়ে দিয়েছি। এইগুলো তো আর আপনাদের দেখাইনি, কিন্তু বেগুন ভাজাটা দেখিয়েছি আপনাদের, দেখবেন। নামিয়ে আবার আপনাদেরকে দেখালাম। বাজাটাও কি দেখানের কিছু, তবুও আমি দেখালাম বাজাটা। তারপর আর দুপুরের খাবারটা দেখাতে পারলাম না, আর চলে আসলাম খেয়ে দিয়ে, স্নান টান করে খেয়ে দিয়ে চলে আসলাম। ঘরের যত শুকনো কাপড় ছিল ওইগুলোকে ধুয়ে রেখেছিলাম, ওইগুলোকে আলনাতে তুলে নিলাম ভাঁজ করে। ওই রুমেরটাও গুছালাম, দুনো রুমেরই আলনা গুছিয়ে নিলাম। তারপর গুছিয়ে এদিকে বোনের সাথে ফোনেও কথা বলছি, ভিডিওটাও শ্যুট করছি, কারণ বোনও কল করেছিল। কী করব, ওর সাথে তো কথা বলতে হয় না, তাই সময় তো পাচ্ছি না, তাই এদিকে শুরুও করলাম, ছোটো বোনের সাথে কথাও বললাম। আর তাহলে আপনাদের আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন আর আমাকে আরও সাপোর্ট করবেন। আমি আরও আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, তো আপনারা দেখতে থাকেন। এই দেখেন কতগুলো কাপড়াঙ্গা মরিচ, এগুলোর গন্ধটা কি ভালো লাগে না? আপনারা গাড়া গাড়া খেতে ভালোবাসেন কমেন্টে বলুন। আর এই যে রাতের মাছ ঝোল ঝিঙে দিয়ে, আর এদিকে কারকোল আর আলু পটল ভাজা, এটাই হলো রাত্রের ডিনার। আর আজকের জন্য গুড নাইট, বাই বাই।